তো বানাতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি ইউটিউব শর্টসের জন্য একটা ভিডিও, বাট ভিডিওর লেন্থটা দেখে ভাবলাম যে একটা ব্লগই দিয়ে দিই, মিনি ব্লগ হয়ে যাবে। তো আজকে আমরা যাচ্ছি বিবেকানন্দ মিশন আশ্রম, যেটা কিনা একটা চোখের হসপিটাল ওখানে একটা আছে। তো এই বাড়িটা না পুরো জলের মধ্যে পুরো তৈরি, মানে পুরো জল, একটা পুকুরের মধ্যে একটা বাড়ি হয়েছে, ভীষণ অবাক লাগলো দেখে। এই যে আমি আর বাবা যাচ্ছি বাসে করে, তোমাদেরকে আমি গুগল ম্যাপে দেখিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি না আমাদের বাড়ি থেকে 1-1.5 ঘন্টা মতন লাগে বাসে করে যেতে, এবং এখানে হচ্ছে নেত্র নিরাময় কিডনিকেতন এই জায়গাটার নাম হসপিটালটা, ভীষণ ভালো হসপিটাল। আমি জানি না বাইরে কত টাকা নেয়, বাট এখানে ঠিকঠাক দামে মানে ভালো ট্রিটমেন্ট হয় এবং অনেক ফেমাস, এটা অনেক পুরনো। তো তোমাকে বাস স্ট্যান্ড থেকে এইখানে নামাবে একটা স্কুলের সামনে, এবং তারপরে তোমরা এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে, মানে 1-2 মিনিট মতন হেঁটে তোমরা পৌঁছে যাবে হসপিটালটা। হসপিটালের সামনেও একটা এটিএম আছে, তো টাকা পয়সা নিয়ে ওদের প্রবলেম নেই, এখন জায়গাটা অনেক ডেভেলপ হয়ে গেছে। তবু আমি বলবো হসপিটালটা সারা জীবনে এত সুন্দর ছিল, সুন্দর করে সাজানো, ক্লিন থাকে, ইনফ্যাক্ট এখনও অবধি মাস্ক পরে তোমাদের যেতে হবে। তো আমি লাইনে দাঁড়িয়ে বাবার জন্য টিকিট কেটে বাবাকে টিকিটটা দিয়ে বসালাম যে কতক্ষণে নাম ডাকা হয় দেখা যাক। তো এখানে বলে দিই 130 টাকায় আই চেক আপ হয়, সোম থেকে শনি হচ্ছে সকাল 7:30 থেকে 3:30 অবধি। তো ভেতরে আমাদের অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছিল, তো আমি মাঝখানে একবার বাইরে গেছিলাম, তো সুন্দর একটা লোটাসের ফটো আমি তুলে নিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো লোটাসটার ফটো। তো যাই হোক, তারপর যেটা বলছিলাম যে তোমরা রবিবার করেও আসতে পারো, সকাল 9টা থেকে 12টা মোস্ট প্রবাবলি থাকে ডক্টর্সরা, সেদিন হচ্ছে ফিস 230 করে, আর এমনি দিনে 130 করে। যারা এখানকার লোকাল তারা আসতে পারবে, আর এমনি অনেক দূর দূর থেকেও লোকেরা আসে, মানে উলুবেরিয়া থেকে, হাওড়া থেকেও লোকজন আসে এখানে দেখাতে। হসপিটালটা ইটসেলফ ভীষণ ক্লিন দেখতে পারলে, এখানে তোমার টয়লেট পেয়ে যাবে, এখানে বসার জায়গা পেয়ে যাবে, জল এখানে পেয়ে যাবে ফ্রিতে, এবং ওষুধ দোকানও এই ভেতরেই থাকে। আমার মনে হয় ক্যান্টিনও ছিল, বাট আমার এখন ঠিক মনে নেই। বাইরে একটুখানি এগিয়ে গেলে তোমরা আবার খাবার দোকান পাবে। তো এখানে আমি আর বাবা এরকম ডিসকাস করছিলাম যে বাড়িতে গিয়ে আমাদেরকে এরকম গাঁদা ফুল গাছ ডাকাতে হবে, কি সুন্দর লাগছে তাই না, গাঁদা ফুল গাছগুলো দারুণ লেগেছে আমাদের। তো তারপরে আমি আর বাবা মিলে ওষুধ দোকানে যাচ্ছিলাম, তো ওষুধ কিনলাম, দুটো আই ড্রপ দিয়েছিলো, এবং বাবা এখানে বাবার নিজের এক্সপিরিয়েন্সটা বলবে, তোমরা এটা ইউটিউব শর্টসে দেখতে পারবে বাবার এক্সপিরিয়েন্সটা, ওটা আমি ইউটিউব শর্টসেই অনেকদিন আগেই আপলোড করে দিয়েছি, তোমরা ওখানেই জানতে পারবে, ওকে? তো বাট হ্যাঁ, আর যা যা জানো না, বাবার একটা অলরেডি চ্যানেল আছে মিত্রবাবু রান্নাঘর, ওখানে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বাবাকে সাপোর্ট করে দিও। এবার বাবা তোমাদের হাই বললো। এবার আমরা ওষুধ ওষুধ কিনে দেখলাম যে খুব মানে আগের দিকে না, মানে এন্ট্রির দিকে হসপিটালে সুন্দর একটা বাচ্চাদের খেলার, মানে খেলার জায়গা আছে, এখানে পার্ক টাইপের মতন ক্রিয়েট করা আছে, এবং তারপরে ওর পাশ দিয়ে গেলে একদম গেটের সামনে পাশ দিয়ে জাস্ট গেলে এরকম সুন্দর একটা মন্দির করেছে। অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল, যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখনও, বাট যাওয়া হয়নি। এবার ভাবলাম চলেই যাওয়া যাক, একটুখানি তখনও শুনতে হয়নি, জাস্ট মানে শুনতে হবে হবে এরকম একটা ব্যাপার আর কি, তাই ভাবলাম যে একটু টুক করে যাওয়া যাক। আর দেখো কত সবেদা হয়ে আছে, কত কত সবেদা হয়ে আছে, কি সুন্দর, কি সুন্দর মন্দিরটা। মানে টোটাল দুটো মন্দির আছে, বাট আমরা একটাও মন্দিরে গিয়ে উঠে দেখিনি, বিকজ তখন বাবার রিসেন্ট অপারেশন হয়েছে, আর ওপরে যাওয়াটা, আর এমনিও আমরা ভীষণ টায়ার্ডও ছিলাম সারাদিন, প্রায় 5-5.5 ঘন্টা আমরা হসপিটালে বসে পুরো চেক আপ করিয়েছি। তো যতদূর আমি মনে হয়েছে আমার একটা শিব মন্দির, এবং এই বড় মন্দির যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হনুমানজির মন্দির ছিল, ওটা আমি দূর থেকে দেখেছিলাম, বাট ভীষণ সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর। তোমরা যদি কখনো চৈতন্যপুর বা রামপুর এই এলাকাটার মধ্যে, অ্যাকচুয়ালি এটা তো চৈতন্যপুরের আন্ডারে পড়ে, তোমরা এখানে আসতে পারো। মেন গেটটা যেটা, এই যেটা হচ্ছে মেন গেট, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে, যেটা অ্যাকচুয়ালি তোমরা নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারবে না, বিকজ ভীষণ সুন্দর মন্দিরটা। তো আমি তো দেখালাম, তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, যদি তোমরা প্রথমবারের জন্য আমার এই চ্যানেলের এই ভিডিওটা দেখছো, তাহলে হচ্ছে আমি জানি আমি ইন্ট্রোটা অনেক পরে দিচ্ছি, বাট স্টিল আমি মধুমিতা, আমি এই চ্যানেলে মেকআপ, ট্রাভেল, ব্লগস সব দিই, তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তারপরে আকাশটা দেখে এত সুন্দর লাগছিলো, এবং আমরা লাস্টে দুটো ভুট্টা গরম করে, মানে পপকর্ন যেটা বলে, ওটা জাস্ট আমরা নিয়ে বাসে বসে বসে খেতে খেতে চলে আসলাম। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো জানিও কমেন্টে, হ্যাঁ নাহলে কিন্তু বুঝবো না কীরকম লাগছে। আর লাইফ অফ মাতুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। চলো টাটা।